हाय বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশিষ্ট রহমতে ভালো আছি আজকে আমি আমার বাবার বাড়ির একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালের নাস্তাটা করে নিয়েছি আর এখানে এখন চা খাবো আর আমার বাবা যেহেতু প্রতিদিনই সকালবেলা এবং সন্ধেবেলা চা খায় আর ওখানে গেলে আমার ছেলেও কিন্তু তার সঙ্গে চা খায় এখন চায়ের মধ্যে চিনি দিয়ে নিচ্ছে চাটা খেয়ে নিয়েছি আর সকালের খাবার খাওয়া শেষ সবার এখন বাজার থেকে নিয়ে এসেছে হাঁস এই হাঁসগুলো এখন জবাই করা হবে হাঁসগুলো জবাই করার পর তারপরে উপর থেকে সব লোম উঠায় নিয়েছি এখন আমি এগুলো কেটে নিব কেটে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ধুয়ে তার মধ্যে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে যা যা লাগে এখন এটা রান্না করা হবে আর আমি সকালবেলায় আমার বাবা আমাকে বলতেছিল যে কি খাবে মাছ না মাংস আমি বললাম যে হাঁসের মাংসটাই করুক কারণ মুরগি খেতে খেতে আর ভালো লাগে না এই জন্য আর কি হাঁস দুইটা নিয়ে আসছে এখন হাঁসের মাংসটা ভালো মতো করে মেখে উঠিয়ে দিবে আর এগুলো করে নিতে নিতে আপনাদের বলে দিই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য রান্নাটা হয়ে গেছে আর আজকে আমি আমার বড় আব্বুর বাসাটা দেখাবো আর এই বাসাতে পুরানো কিছু জিনিসপত্র আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আগে মাটির রুম ছিল সেটা ভেঙে এখন নতুন করে এরকম করে করা হয়েছে আর এই পাশের রুমগুলো একেবারে পুরনো রুম এগুলো আমার দাদা এবং দাদার বাবা করেছিল আর উপরের দিকটা করা ছিল না এটা আমার বড় আব্বু করেছে আর এখানে কিন্তু দুইটা ডাব গাছ ছিল ডাব গাছগুলো কাটা হয়েছে অনেক অনেক ডাব ধরতো গাছগুলোতে আর এখন যেহেতু সব কিছু ভাগাভাগি হয়ে গেছে এই জন্য যার যার মতো করে সব জায়গা নিয়ে নিচ্ছে আর সরাসরি যে গেটটা দেখতে পাচ্ছিলেন সেই গেটটা হচ্ছে আমার ছোট চাচার আমার দাদা দাদি থাকতো সঙ্গে আমিও থাকতাম ওই রুমে ছোটবেলা কিন্তু আমার এখানে বড় হওয়া আর এই যে পাশে এগুলো দেখতে পাচ্ছেন একেবারে সুড়ঙ্গ পথের মতো এগুলো কিন্তু আগেকার রুমের থাকে এরকম করে এক রুম থেকে আরো রুমে যাওয়ার জন্য আমার কাছে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আর আমি আমার ভালো লাগাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি এটা নিশ্চয় জানেন এখানে কিছুটা রান্না করার জন্য জায়গা রেখেছে আগে ভাত খেত এখন আর খাওয়া হয় না আর ভিতরের রুমটাতে এখন খাচ্ছে আর বড়াম্মা যেহেতু অসুস্থ এই জন্য গোছানোর মতো কেউ নেই বড়াম্মুর হচ্ছে দুইটা মেয়ে দুজনের বিয়ে হয়ে গেছে বাড়িতে কেউ থাকে না বড়াম্মু একাই থাকে কাজের মানুষ যা করে যেভাবে করে সেভাবে কিন্তু এখানে রাখা আছে বড়াম্মু কিছু করতে পারে না এখন আমি সুড়ঙ্গ পথ ধরে অন্য রুমে যাচ্ছি আর এই পাশ থেকেও একটা দরজা আছে এই দরজা দিয়ে বাহিরে যাওয়া যায় আর ওই রুম থেকেও উপরে যাওয়ার জন্য একটা দরজা আছে
আর এই তো হচ্ছে আমাদের সুরঙ্গ পথ আর এখানে সিঁড়ি আছে আর সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন কতটা মানে ছোট ছোট সিঁড়ি আর জায়গাটা অনেক চাপার মধ্যে জায়গা অনেক বড় হলেও আগেকার মনে হয় এরকম করেই করত যাই হোক আপনাদের সঙ্গে যেভাবে আছে যে রকম করে আছে সেটাই আমি শেয়ার করতেছি কারণ এগুলো নতুন করে কিছু করা হয়নি আগে যে রকম করা ছিল সেরকম করেই করা আছে আর এই খাটটা হচ্ছে আমার দাদু দুইটা তৈরি করেছিল আর আমার দাদি হচ্ছে দুইটা এটা হচ্ছে বড় দাদি খাট আর আমার দাদিরটা যেটা ওইটাও আমি একসময় আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ ওই রুমে আমার চাচা রুম ছিল না চাচা সেই জন্য শেয়ার করতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিন্দুক এখন কিন্তু সিন্দুক দেখাই যায় না আর এই পাশ থেকে আরেকটা রুম আছে এই রুমে যাওয়া যায় এখানে অনেক কিছু রাখা হয়েছে আর এটা দেখানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ।